গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ পয়লা জানুয়ারি বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন একদিকে যেমন নিউ ইয়ার অন্যদিকে তেমনি আবার বার্থডে সেলিব্রেশন তো গতকাল সন্ধ্যায় আমি সুন্দর করে উনুন এবং উঠোনটা লেপেছি তো এখন বাড়ির সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত জ্বালানি এখানে আমার শাশুড়ি সমস্ত জ্বালানি কেটে রেডি করে রেখেছে এবং বাড়ির সামনের পরিবেশটা দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ এবং চারিদিকে অনেক গাছপালা তো এখন বাজে সকাল দশটা অলরেডি আমি উনুনে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো তার ফাঁকে ফাঁকে ফাঁকা শ্বশুর বাড়িতে গেলাম পাশে সবাই এসেছে ননদ ভাগ্নি জামাই অনেক অনেকে এসেছে প্রায় পনেরো থেকে কুড়িজন লোক হবে তো এখানে রান্নাবান্না সব চলছে রান্নাবান্নার ধুম লেগে আছে এখানে দেখতে পাচ্ছেন আমার বড় যা অর্থাৎ বর্দি রুটি বাঁচতে শুরু করে দিয়েছে অনেক রুটি ভেজে ফেলেছে অলরেডি তো বাড়ি ফিরে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ড আলু আলুর খোসা ছাড়াতে শুরু করে দিয়েছেন তো এ বিষয়ে উনি খুব এক্সপার্ট এই কাজটা উনি করেন তো এখন বাজে সকাল এগারোটা আমি আবার একটু কাকা শ্বশুর বাড়িতে গেলাম তো পাশেই একদম আমার রান্নাঘরের পাশেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেজদি অর্থাৎ মেজোজা শাকের ঝোল রান্না করলেন খুব ভালো রান্না করেন উনি তো বন্ধুরা এখন প্রায় এগারোটার মতো বাজে অলরেডি আমি ভাত বসে দিয়েছি তো একে একে আমার সমস্ত রান্না কমপ্লিট এখন বাজে দুপুর একটা দেখতেই পেলেন যে আলুর দম রান্না কমপ্লিট তো একটু মুসির ডাল করলাম খুব সুন্দর লাগছে দেখতে আশা করি খেতে ভালো হবে এদিকে দেখতে পাচ্ছেন যে আমি চিকেন রান্না করেছি খুব সুন্দর লাগছে খুব ভালো হয়েছে আমি খুব একটা বেশি মশলা না দিলেও আশা করি আমার রান্না খেতে অতটা খারাপ নয় অনেকটা টেস্টি হয় তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আলু ভেজেছি খুব সুন্দর লাগছে কাঁচা লঙ্কা দিয়েছি আলু ভাজের মধ্যে তো এখানে আমি করেছি বাঁধাকপি দিয়ে এবং আলু সিদ্ধ দিয়ে অনেক রকম মশলা ও দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি একটা বাঁধাকপির বড়া করেছি সমস্ত কাজ সেরে রান্না কমপ্লিট পুজো দেওয়া স্নান খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করে আমি আবার একটু কাকা শ্বশুর বাড়িতে আসলাম তো এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে তো সবাই খেতে বসে গেছে খাওয়া হয়ে গেল এখন বাজে সন্ধে সাতটা অলরেডি আমার জন্মদিনের আই ল্রেড হয়ে গেছে বট ডে টু কেক কাটা হচ্ছে বট ডে ট্যুর সুপ্রীতি সুপ্রীতির জন্মদিন আমাদের মানিক

জন্মদিন উপলক্ষে পাওয়া গিফট আজ দোষরা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল তিনটে কালকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কেননা কালকে নিউ ইয়ার অর্থাৎ বছরের প্রথম দিন তার সাথে ছিল আমার জন্মদিন তো কাল বার্থডে পার্টি শেষ হওয়ার পর শরীরটা খুব একটা ভালো ছিল না আর ক্যামেরার সামনে আসতে পারিনি তো আজ আবার একটু ঘুরতে চলে এসেছি সিংহাটি পার্ক খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে খোলা মাঠ খুব সুন্দর একটা জায়গা তো আমার শরীরটা খুব একটা ভালো না থাকলেও কাল বার্থডে পার্টিটা করেছি তো তারই মধ্যে আমি একটু ভালোবাসা ও আনন্দ খুঁজে পেয়েছি তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে